আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো প্রথমে যে আপনারা ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওতে যে ম্যাজিকটি দেখানো হয়েছে, তো এই ম্যাজিকটির যে প্রোডাক্টটা, এটা আপনারা অনলাইন থেকে কিনলে এই ম্যাজিকটি দেখাতে পারবেন। তো এই ম্যাজিকটি কীভাবে দেখাবেন বা এই ম্যাজিকের প্রোডাক্টটি আপনারা কোথা থেকে কিনবেন, সেটা ভিডিওর মাঝখানে বা শেষেতে আমি বলে দেবো। তো যদি এই ম্যাজিক প্রোডাক্ট সম্পর্কে আরও ইনফরমেশন পেতে চান, তাহলে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা দেখানোর জন্য আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম। তো এটা আনবক্সিং করা যাক এবং দেখা যাক যে আসলে এর ভিতরে কী কী থাকে। তার ভিতরে আপনারা বেশি কিছু পাবেন না, জাস্ট ওই একটা স্টিক বা ওই ম্যাজিক দেখানোর যে ইয়েটা হয় ওটাই আপনারা পাবেন। তো এইরকম করে আনবক্স করে নিলাম। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে জাস্ট এইরকম একটা স্টিক থাকবে। তো এটা এভাবে বের করে নেবেন। তো নেওয়ার পর আপনারা এটার ভিতরে একটা হোল্ড বা ছিদ্র দেখতে পাবেন, সেটার ভিতরে আপনারা উপর থেকে এইভাবে এটা ঢুকিয়ে নেবেন। তো নেওয়ার পর উপরে দেখতে পাবেন যে আপনার এরকম কিছুটা সুতার মতো কিছুটা পেঁচানো থাকে। তো চাইলে আপনার এখানে কিছুটা দাহ্য পদার্থ লাগাতে পারেন, সেটা পেট্রোল ডিজেল বা অন্য কিছু হতে পারে। তো লাগানোর পরে জাস্ট আপনাদের একটাই কাজ করতে হবে, একটা লাইটার নিতে হবে। নেওয়ার পর আপনারা এখানে আগুন লাগিয়ে দেবেন। তো এখানে আগুন লাগিয়ে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু করতে হবে না, জাস্ট এটা আপনার এইভাবে এরকম হাতের ভিতরে লুকিয়ে নিতে হবে। পরে আপনারা কিছুটা যেমন জাদুঘরেরা জাদু দেখানোর মতো করে একটু অঙ্গভঙ্গি করে আপনারা ওইরকম করে অঙ্গভঙ্গি করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এইভাবে এটা এরকম করে তুলে দেবেন, দিলে দেখতে পারবেন যে এটা কিছুটা ম্যাজিকের মতো দেখা যায়। আসলে এটা সবই আপনার প্রেজেন্ট করার উপর নির্ভর করে যে আপনার এটা বিশ্বাস করবে কি করবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটার দামের কথা যদি বলি, এটা আপনারা 600 টাকা দিয়ে দারাজ থেকে কিনতে পারবেন। যদি কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ওখান থেকে কিনতে পারেন। ম্যাজিক বা গ্যাজেট রিলেটেড রিভিউ বা আনবক্সিং দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে পৌঁছা যায় আপনাদের কাছে। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।